नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो फ्रेंड्स, आज के एटीके मोहनबागान बनाम इंडियन नेवी मैच छिल एवं जे मैचटा क्यों एटीके मोहनबागान कोच अबाक करे बोलते गेले सकल के सम्पूर्ण भारतीय स्कोयाड निये दल नामान एवं से भारतीय स्कोयाडे जूनियर प्लेयाराई मेनलि सुजोग पान एवं से भारतीय स्कोयाड किन्तु असम्भव सुंदर फुटबल खेलल। असम्भव सुंदर माने खेला किन्तु तारा उपहार दिल जेगुलो किन्तु आमरा एटीके मोहनबागान मतो टीमेर थेके देखते पछंद करी एक्सपेक्ट करी सेई रकम खेलाई किन्तु आजकेर मैचे खेलल सबुज मेरुन ब्रिगेड। तो गोल निये जदि आमरा कथा बोली तो प्रथम गोलटा माने प्रथम हाफेर ब्यापारटा आगे आलोचना करी। तो प्रथम हाफे किन्तु प्रथम गोलटा करें 18 मिनिटेर माथाय लेनी रड्रिगेज। तो लेनी रड्रिगेज असाधारण एकटा माने बक्सेर भेतर ढुके बापा दिए गोल करे जान जेखाने अपोनेंटेर गोलकीपार चुप करे प्राय दाड़िये थाका छाड़ा तार कोनो उपाय छिल ना। द्वितीय गोलटा करें कियान नासिरी 28 मिनिटेर माथाय गोल करें जेखाने फार्दिन आली मोल्ला एकटा थ्रू पास दें सेई थ्रू पास थेके किन्तु असाधारणभावे एकटा गोल करे जान। एइभावेई किन्तु हाफ टाइमे 2-0 গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। তারপর সেকেন্ড হাফের শুরুতে জুয়ান ফেরান্দো কিছু পরিবর্তন করে দেন, যেমন প্রীতম কোটালকে তুলে নেন এবং গোলকিপার ভিশাল কাইতকে তুলে নিয়েও 8 সেখে নামান। তো সেক্ষেত্রে প্রথম ভাবের নিরিখে কিন্তু সেকেন্ড হাফে সেভাবে খেলতে দেখা যায়নি এটিকে মোহনবাগানকে। তো প্রথমে কিন্তু দুখানা গোল মানে গোল পোস্টে লেগে বল ফিরে আসে, একটা কিয়ার নাসিরি মেরেছিলেন বা একদম পোস্টে লেগে বারে লেগে ফিরে আসে, আর একটা ফারদিন আলী মোল্লা অসাধারণ শট নিয়েছিলেন বক্সের বাইরে থেকে কিন্তু বার পোস্ট সেখানে ভিলেন হয়ে যায় এবং বলটা কিন্তু রিটার্ন চলে আসে, নাহলে এটিকে মোহনবাগান 4-0 গোলে জিততে পারতো ম্যাচটা। তো সেকেন্ড হাফে কিন্তু প্রচুর মাঝ মাঠে ফাঁক ফোকর দেখা গেছে, প্রচুর বল লুজ করেছে এমনিতেই। তো সেক্ষেত্রে কিন্তু এই দিকগুলো নজর রাখতে হবে। তো জুয়ান ফেরান্দোকে মানে যেটা দেখা গেল আর কি হাম থেকে ডিফেন্ডার হিসাবে খেলাতে, হ্যাঁ এইটুকু বলবো যে যথেষ্ট ভালো খেলেছেন, তবে এক্সপেরিমেন্টটা একটু কম করে যদি তিনি একটু খেলান তাহলে বেটার হয়। এবার নজর রাখতে হবে 5ই সেপ্টেম্বরের ওপর, 5ই সেপ্টেম্বরের রাজস্থান ম্যাচটা কি হয় তার উপরে কিন্তু ডিপেন্ড করে থাকবে সবটা। তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।